নমস্কার, ডেলি প্রাইমে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঈশিকা। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি শিলিগুড়ির আর্য সমিতিতে। শিলিগুড়ির আর্য সমিতিতে আজ পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সহযোগিতায় উত্তাল নাট্যগোষ্ঠীর তরফ থেকে একটি উত্তাল নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। আজ 23 তারিখ এটার শুভারম্ভ হলো এবং আগামী দুদিনব্যাপী অর্থাৎ 24-25 তারিখেও কিন্তু মনোরঞ্জনকর নাটক এখানে দেখানো হবে। এখানে আজকের এই শুভারম্ভ অনুষ্ঞানে উপস্থিত রয়েছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ নাট্য দলের যারা বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। সবটাই আপনাদের সামনে তুলে ধরব এবং আগামী দিনেও কী কী নাটকের সূচি রয়েছে, কী কী নাটক আপনারা দেখতে পারবেন সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে বিশিষ্ট অতিথিদের সঙ্গে কথা বলে নিই এবং তার পাশাপাশি নাটকের যে দৃশ্য সেই সবটাই আপনাদের সামনে তুলে ধরি। আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি আমাদের বিশিষ্ট অতিথি ডেপুটি মেয়র মহাশয়কে, তার সঙ্গে কথা বলে নেব। স্যার, আপনাকে ডেলি প্রাইমে স্বাগত জানাচ্ছি। আজকের ওর অনুষ্ঠানটির বিষয়ে যদি বলতে, আজকে পশ্চিমবঙ্গ সরকারের নাট্য একাডেমির সহায়তায় উত্তাল নাট্যগোষ্ঠী এই আর্য সমিতির 75 বৎসর উদযাপন উপলক্ষে 23 তারিখ থেকে 23 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত নাট্য উৎসব পালিত হচ্ছে। এখানে আমাদের শহরেরই অনেকগুলো নাট্য সংস্থা তারা তাদের পরিবেশন এখানে পরিবেশনা মঞ্চস্থ করবে। তার মধ্যে অন্যতম রয়েছে উত্তাল, রয়েছে ঋত্বিক, রয়েছে বলাকা, রয়েছে দামামা এবং এই আর্য সমিতির নিজস্ব যে নাট্য দল রয়েছে তারাও এখানে এই নাটক মঞ্চস্থ করবেন। আজকে শুরু হলো, সকলকে আহ্বান জানাবো এখানে আসুন এবং 75 বৎসরের যে উদযাপন আর্য সমিতি একটা অত্যন্ত আমাদের গর্বের জায়গা, এইখানে আসুন। এখানে বিভিন্ন যে শিল্প সংস্কৃতির চর্চা চলছে সেখানে পার্টিসিপেট করুন এবং আমাদের শিলিগুড়ির ঐতিহ্যকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা যাতে তুলে ধরতে পারি, তারা যাতে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারে সেই কামনা করছি। আচ্ছা, ভবিষ্যৎ প্রজন্ম যারা নবীন প্রজন্ম রয়েছে অনেকেই নাটক বিষয়টা সম্বন্ধে এখনও অবগত, তো নাটক যাতে দেখে, নাটক যাতে হারিয়ে না যায় সেই বিষয়ে আপনি কি বার্তা দেবেন? দেখুন, নাটক হচ্ছে মানসিক বিকাশ, একটা মানুষ তৈরি করার জন্য, মানুষ তৈরি হওয়ার জন্য নাটক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই নাটকের সঙ্গে থাকলে, নাট্য চর্চার মধ্যে থাকলে, ইভেন নাটক দেখলেও আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, যে অনেক বাস্তবমুখী হওয়া যায়, নিজের জীবনমুখী হওয়া যায়। এই নাটকের সঙ্গে যত বেশি আমরা নাটক, চলচ্চিত্র, গান বাজনা, সংস্কৃতি যেগুলো রয়েছে, আমাদের বাংলার ঐতিহ্য রয়েছে, দেশের ঐতিহ্য রয়েছে, তার সঙ্গে যত বেশি সম্পৃক্ত হব তত বেশি আমাদের সমাজ ব্যবস্থা ভালোভাবে এগোতে পারবে। আমাদের কালচার, যে একটা রিচ কালচার বাংলা বাঙালির, তাকে এগিয়ে নিয়ে যাওয়া, যারা পূর্বপুরুষ আমাদের হাজার নাম আমাদের মুখে আসে, যারা ভারতবর্ষের এই শিল্প চর্চার ক্ষেত্রে যারা অগ্রগণ্য ভূমিকা নিয়েছিলেন, তারা যে মানে আমাদেরকে যে রিচুয়ালসগুলো দিয়ে গেছে, আমাদের যে সংস্কৃতিগুলো আমাদের দিয়ে গেছে, সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সঠিক মানুষ তৈরি হওয়া, এটাই তো আমাদের কাজ। সবাইকে আহ্বান জানাবো, আপনারা আমাদের বাংলা সংস্কৃতির যে যে
আমাদের কাজগুলো রয়েছে যেগে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যা যা করণীয় আছে। নতুন প্রজন্ম না আসলে একটা জাতি, একটা দেশ কখনো বাঁচতে পারে? এই বাংলা, বাঙালির সংস্কৃতি, এটা আজকে সারা পৃথিবীতে সবাই এটাকে গ্রহণ করেছে, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে আহ্বান জানাবো। যেখানেই যে ধর যে কোনো ধরনেরই শিল্প চর্চা হোক না কেন, সংস্কৃতি চর্চা হোক না কেন, তাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের কাজ নতুন প্রজন্মে। সেটা আমরা তাদের হাতে দিতে চাচ্ছি, তারা শোল্ডারিং করবে, তবেই তো আমাদের সমাজ ব্যবস্থা এগিয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গিয়েছি উত্তালের সহসভাপতি কাঞ্চনময় ভট্টাচার্য মহাশয়কে। তার সঙ্গে কথা বলে নেব, জেনে নেব উত্তালের এই অনুষ্ঠানের কর্মসূচি। নমস্কার স্যার, আপনাকে ডেলি প্রাইমে স্বাগত জানাচ্ছি। এই যে উত্তালের নাট্যোৎসব হচ্ছে, এই বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমরা এই 3 দিন ধরে একটা অনুষ্ঠান করব ঠিক করেছি, এই 23, 24, 25, মানে শনি, রবি এবং সোমবার আমরা এই নাটকটা করেছি। মূলত পশ্চিমবঙ্গ সরকারের যে নাট্য একাডেমি আছে তাদের কাছ থেকে আমরা যে সাহায্যটা পেয়েছি নাটকের ব্যাপারেই এইগুলো দেওয়া হয়, তাদেরই সাহায্য নিয়ে। আর এখানে আমাদের স্থানীয় ক্লাব, মানে একটা বহু পুরনো ক্লাব, ঐতিহ্যমণ্ডিত ক্লাব, নাম হচ্ছে আর্য সমিতি, সবাই পরিচিত আর্য সমিতির সঙ্গে, তারাও তাদেরও উৎপত্তিটা হয়েছিল এই নাটক নিয়েই, তাদেরকে সঙ্গে পেয়ে এবং তারাও আমাদের সঙ্গে এসেছে, এটাও আমাদের কাছে খুব ভালো। এই ব্যাপারটা নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে আমরা, তাদের 75 বছর হলো, এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য ঘটনা। তাদেরকে নিয়ে আমরা তিন দিনের নাটক করছি। মূলত নাটকটা এখন এমন হয়ে গেছে যে শহরকেন্দ্রিক, শহরের মাঝখানে হবে, কিছু লোক ওই সীমিত কিছু সিট সংখ্যা আছে তার মধ্যে সেই সংখ্যক লোক আসবে, তারাই দেখবে, একদম কমন লোক আর কি। দেখা যায় প্রতি নাটকেই একই মুখ দেখা যায় ঘুরে ফিরে, কিন্তু আমরা তার বাইরে যেতে চাচ্ছি, যার জন্য আমরা আর্য সমিতিকে প্রস্তাব দিয়েছিলাম। তাদেরও 75 বছর, তারাও ব্যাপারটাকে খুব সাদরে গ্রহণ করেছে, তাদের সঙ্গে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করেছি। এবং এখানে একটাই অসুবিধা হলো, এই যে হঠাৎ করে মানে অসময়ে বৃষ্টিটা শুরু হলো সেপ্টেম্বর মাসে। মূলত এই সময় বেশ একটা ঠান্ডার রেশ পড়ে যায়, কিন্তু এবার হয়ে গেছে অন্যরকম। এই যে বৃষ্টি, হয়তো এই আমরা যে কথোপকথন করছি তার মাঝখানে হয়তো বৃষ্টির আওয়াজটা পাওয়া যাচ্ছে, এটাই আর কি প্রতিকূল। আর তাছাড়া দর্শক রয়েছে, দর্শকরা ভীষণভাবে, এই এলাকার দর্শক ভীষণভাবে আগ্রহান্বিত, এবং তারা এবং পরবর্তী সময়েও যাতে এটা কন্টিনিউটি থাকে, এই ধরনের ধারাবাহিকতা থাকে, তাদের দেখেই, তাদের যে প্রতিক্রিয়া সেটা দেখেই আমরা বুঝতে পারছি। এইভাবে আমরাও চাই যে মানে একেবারে শহরকেন্দ্রিক না হয়ে একটা এই ধরনের নাটক, নাটকের মধ্যে তো অনেক কিছু মেসেজ থাকে, বক্তব্য থাকে, সেগুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, শহরে সবার পক্ষে আসা সম্ভব নয়। তারাও চায় তার বাড়ির সামনে একটু ছোটো জায়গার মধ্যে তার বাড়ির আশেপাশের লোকজন দেখুক, এই উদ্দেশ্য নিয়েই আমরা এইভাবে নাটকটা করতে চেয়েছি, এই একটু আউটস্কার্টে আর কি। আচ্ছা, আপনাদের তো 3 দিন ব্যাপী অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সূচি নিয়ে যদি কিছু বলেন, কী কী আপনাদের নাটক পরিবেশন হবে? এই নাটকটা শুধু আমরাই করছি না, আমাদের সঙ্গে আরও 3টে দল রয়েছে, মোট 9টা নাটক হবে। 9টা নাটকের মধ্যে আমরাই করছি 6টা, সবই ছোটো ছোটো নাটক। আর বাকি 3টে দল হলো ঋত্বিক নাট্য সংস্থা, বেশ উল্লেখযোগ্য দল, শিলিগুড়ির মধ্যে একটা উল্লেখযোগ্য দল, বলাকা নাট্যগোষ্ঠী, তারাও বেশ ভালো নাটক করছে, আর তার সঙ্গে রয়েছি আমরা, তারা একটা একটা করছে, আর দর্পণ নাট্য সংস্থা রয়েছে, দর্পণ নাট্য সংস্থা এই মঞ্চেই তারা মহলা দেয়, তাদেরকে নিয়েছি, তারা করছে, আমরা 6টা নাটক করছি, আর এই 3টে দল একটা একটা করে নাটক করছে, মোট 9টি নাটক হবে। এবং আমরা আশা করি, এবং প্রচারও যথেষ্ট হয়েছে, মাইকিংও হয়েছে, আমরা আশা করি দর্শক পাবো। কিন্তু ওই সমস্যা শুরুতেই যেটা বললাম, বৃষ্টিটা ছাড়া আর কোনো প্রতিকূলতা নাই এই অনুষ্ঠানে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চাইবেন, যারা নাটক দেখতে আসতে চান তাদের উদ্দেশ্যে কী বলবেন? দর্শকদের ভীষণভাবে আমরা ধন্যবাদ জানাবো, ভীষণভাবে আমরা স্বাগত জানাবো, পরবর্তী সময়ে যেন তারা তাদের এই ধারাবাহিকতাটা বজায় রাখে। কারণ নাটক হচ্ছে সমাজের দর্পণ, নাটক হচ্ছে, আমাদের শ্রীরামকৃষ্ণ বলেছিলেন এই থিয়েটার নিয়ে তারও অনেক ব্যাপার কথা আছে, আমাদের সমাজের দর্পণ তিনিও বলেছিলেন, কাজেই দর্শকরা যাতে তাদের উপস্থিতি বজায় রাখে, তাদের হচ্ছে তাদের প্রতিক্রিয়া জানায়, এবং পরবর্তী সময় উৎসাহিত হয়ে তারাও যদি কোনো সময় নাটক করতে চায় তাহলেও স্বাগত, আসুক তারা। আমার মনে হয়
তারা ওই ব্যাপারটাকে বেশ উপভোগ করবেন। আর এই আর কি, দর্শকদের মধ্যে আমরা জানি পজিটিভিটি আছে যথেষ্ট, আমরাই হয়তো অনেক সময় যেতে পারি না তাদের কাছে, গেলে নিশ্চয়ই, যেমন এই অঞ্চলটাতে করার ফলে এই অঞ্চলের দর্শকরাও তারা বুঝতে পারলো যে নাটকের ব্যাপারটা, এইগুলো হচ্ছে নাটকের একটা পজিটিভ দিক। শুধু নাটক করলেই হবে না, দর্শকের কাছে সেটা পৌঁছে দেওয়া এবং পৌঁছানো দুটোই দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আমরা আর্য সমিতিতে উপস্থিত ছিলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম উত্তাল নাট্যোৎসবের কিছু বিশেষ মুহূর্ত। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ডেইলি প্রাইমে চোখ রাখুন, ধন্যবাদ।